লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলে কি হবে? তৎপরতা তো শুরু হয়ে গেছে। রাজ্য নির্বাচন কমিশনার যেমন উপস্থিত রয়েছে, ফুল বেঞ্চ উপস্থিত রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর টহল রয়েছে, বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে প্রার্থী তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে 195 জনে, যার মধ্যে বাংলারই 20 জন রয়েছে। তার মধ্যে হাওড়ার প্রার্থী হচ্ছেন রথীন চক্রবর্তী, ডক্টর রথীন চক্রবর্তী, যিনি ইতিমধ্যে প্রচারেও নেমে পড়েছেন। সকাল থেকে দেওয়াল লিখন চলছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, রথীন চক্রবর্তী তিনি বিজেপির প্রার্থী এবার হাওড়া থেকে, তার মূলত স্লোগান কি, তিনি কি বোঝাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে, কি কথা বলছেন? দেখো, বারবার করে রথীন চক্রবর্তী নামটি কিন্তু নতুন নয়, পুরনো নাম। এর আগেও অবশ্যই আমরা দেখেছি তিনি দীর্ঘ 5 বছর মেয়র ছিলেন হাওড়া তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে, এবং পরবর্তীকালে 2021 বিজেপির প্রার্থী হিসাবে শিবপুরে বিধানসভায় কিন্তু যথেষ্ট ডাক রেখেছিলেন। সেখানে মনোজ তিওয়ারির কাছে হেরে গেলেও তিনি কিন্তু প্রায় কার্যত লড়াই করেছিলেন। পরে আবার তার হাতে সেই সুযোগ, এবারে একেবারে সরাসরি লোকসভা ভোট, গোটা হাওড়া শহর যাকে চিনত মেয়র হিসাবে তাকে এবারে সাংসদ হিসাবে চিনতে পারে যদি তিনি জেতেন। আর এই জেতার লক্ষ্যে কিছুটা হলেও কিন্তু এগিয়ে রইল, তার কারণ একেবারেই ভোট ঘোষণা না হলেও প্রার্থী ঘোষণা করে চমক দিল বিজেপি। আর আজকে রবিবার সকাল থেকে কালীবাবুর বাজার হাওড়ার, মধ্য হাওড়ার সেখান থেকে যে সিদ্ধেশ্বরী মন্দির, সেই মন্দিরে কালী পুজো দিয়ে দেওয়াল লিখন এবং কর্মী সমর্থকদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং নতুন পার্টি অফিস খুললেন রথীন চক্রবর্তী। তার একটাই দাবি যে হাওড়া শহরের যে উন্নয়ন, মেয়র হিসাবে তিনি করতে চেয়েছিলেন তা তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, তিনি বিজেপি সাংসদ হয়ে সেটি করতে চান। একদম, সত্যি রথীন চক্রবর্তী রাজনীতির ময়দানে নতুন নাম নয়, তবে বিজেপির হয়ে এবারে হাওড়া থেকে সাংসদ পদে লড়বেন, যে কারণে সকাল থেকেই মন্দিরে পুজো দিয়ে তিনি তার প্রচার কাজ শুরু করে দিয়েছেন, জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন, দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন। ধন্যবাদ দেবাশিস। আমি হাওড়ার মানুষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তারা আমাকে আগেও সেবার সুযোগ দিয়েছেন। নেমে আজকে 1 লক্ষের তলায় চলে এসেছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত করবে। ওরা তো সম্পূর্ণভাবেই বঞ্চিত, অবহেলিত, নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি। এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে, এখানে না পুরো পরিষেবা পেয়েছে, এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে। কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সব থেকে বেশি বঞ্চিত। মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগা সিটিতে পরিণত হয়, সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব। আমরা যেমন হাওড়ায় ডক্টর রথীন চক্রবর্তী বিজেপির সাংসদ পদে লড়ছেন, তিনি তার প্রচার কাজ শুরু করে দিয়েছেন, তেমনি আমরা পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর ছবিও দেখতে পাচ্ছি, এবং তিনিও সকাল সকাল রবিবারের সকালটাকে বেছে নিয়েছেন প্রচার কাজের জন্য, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ সারছেন এবং সাধারণ মানুষও তাকে স্বাগত জানাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, যেমন দেবাশিস আমাদের প্রতিনিধি বলেন যে ডক্টর রথীন চক্রবর্তীর নামটাও যেমন রাজনীতির ময়দানে নতুন নয়, তেমনি জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার রাজনীতিতে সেও তো নতুন নয়, তার প্রচার কাজ, তার আজকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তিনি মূলত কি বার্তা পৌঁছে দিচ্ছেন? দেখো শর্মিষ্ঠা, একেবারেই তাই দেবাশিস ঠিক যেমনটা বলল, একেবারে পুরুলিয়ার ক্ষেত্রে তাই, একেবারে জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির যে প্রার্থী তার নাম একেবারে নতুন নয়, তিনি গতবারে প্রায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন এবং তাকেই এবারও প্রার্থী করা হয়, এবং গতকাল খবর আসার পর থেকেই তৎপরতা শুরু হয় বিজেপির জেলা পার্টি অফিসে, এবং আজ সকাল থেকেই, রবিবার সকাল থেকেই আমরা দেখছি তার নিজের বাড়ি যেখানে রয়েছে সেই সব এলাকা, বিশেষ করে বাগমুন্ডি এলাকাতে তিনি প্রচার সারছেন সকাল সকাল, কারো পায়ে হাতে প্রণাম করছেন, কারো হাতে কারো হাতে হাত মিলিয়ে কথা বলছেন, তবে স্বাভাবিকভাবেই জঙ্গলমহলে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি, এবং বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তিনি প্রচার শুরু করে দিয়েছেন, এবং তিনি ভীষণ আশাবাদী, এবং সাধারণ মানুষ একেবারে তার সাথে কথা বলছে, কথা বলতে চাইছে, এবং তিনি একেবারেই নতুন করে একদম স্বাভাবিকভাবে গতবারে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন জ্যোতির্ময় সিং মাহাতো, তাই সকালবেলাতেই প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। ধন্যবাদ ইন্দ্রজিৎ।